পাগলু ডান্সের তালে মঞ্চ কাঁপাচ্ছেন মোদি, এআই ফেক ভিডিওয় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। পাগলু ডান্স ডান্স দেবীর গানে মঞ্চ কাঁপাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অবাক হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল এই ভিডিও, যেটি দেখা মাত্রই বুঝতে বাকি থাকে না এটি ডিপ ফেক। নরেন্দ্র মোদি নিজেও এই ভাইরাল ভিডিওটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদির আদরে গড়া একটি এআই অবয়ব পাগলু ডান্স ডান্স গানে নাচছে। জনৈক এথেইস্ট কৃষ্ণা নামে একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই এআই ভিডিওটি পোস্ট করা হয়েছিল। ক্যাপশনে লেখা হয়, আমি এই ভিডিও পোস্ট করছি কারণ আমি জানি ডিকটেটর আমায় গ্রেফতার করাবেন না। ভিডিওটি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, আপনাদের সকলের মতো আমিও এই ভিডিওটি দেখে মজা পেয়েছি। নিজেকে এভাবে নাচতে দেখে মজা আনন্দিত আমি। লোকসভা ভোটের আবহে এমন শিল্প বেশ আনন্দদায়ক। উল্লেখ্য, এই এআই ভিডিও আদতে মার্কিন র‍্যাপার লিল ইয়াচির একটি স্টেজ পারফরম্যান্সের। 2022 সালের 21 জুন ইউটিউবে তার এই অরিজিনাল ভিডিওটি আপলোড করা হয়। সম্প্রতি এটি একটি জনপ্রিয় মিম টেমপ্লেট হিসেবে নেটপাড়ায় ছেয়ে গিয়েছে। এআই এর সাহায্যে লিল ইয়াচিকে সরিয়ে তার জায়গায় বসানো হয়েছে জনপ্রিয় রাজনীতিবিদ থেকে শুরু করে একের পর এক তারকাকে। কখনো দেখা যাচ্ছে হিটলার, আবার কখনো নরেন্দ্র মোদীকে। এর আগে দুই এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে এই রকম ভিডিও পোস্ট করা হয়। স্পুফ ভিডিওতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেটি ভাইরাল হতেই কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। 149 ধারায় মামলা রুজু করেছে লালবাজার। মিম নির্মাতাদের উদ্দেশ্যে কলকাতা পুলিশের বার্তা, আপনাদের অবিলম্বে নাম এবং বাসস্থান সহ পরিচয় প্রকাশ করার নির্দেশ দেওয়া হচ্ছে। যদি তথ্য প্রকাশ করা না হয় তাহলে আপনারা 42 CRPC-র অধীনে আইনি পদক্ষেপের জন্য দায়ী থাকবেন। তবে এটাই প্রথম নয়, লোকসভা ভোটের আবহে প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনীতিবিদদের সম্পর্কে একের পর এক ডিপফেক এবং এআই ভিডিও তৈরি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেদার ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই সমস্ত কন্টেন্ট। উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রীর একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে বলতে শোনা যায় দেশের মানুষ ইন্ডিয়া জোটকে দুহাত তুলে সমর্থন জানাচ্ছে। আদতে তিনি অরিজিনাল ভিডিওতে বলেছিলেন, এনডিএ জোটকে দুহাত ভরে সমর্থন করছে দেশের মানুষ। পাগলু ডান্সের তালে মঞ্চ কাঁপাচ্ছেন মোদি, এআই ফেক ভিডিওয় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। পাগলু ডান্স ডান্স দেবীর গানে মঞ্চ কাঁপাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অবাক হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল এই ভিডিও, যেটি দেখা মাত্রই বুঝতে বাকি থাকে না এটি ডিপ ফেক। নরেন্দ্র মোদি নিজেও এই ভাইরাল ভিডিওটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদির আদরে গড়া একটি এআই অবয়ব পাগলু ডান্স ডান্স গানে নাচছে।